উত্তর পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য যত সংগঠন আছে নদওয়া সংগঠন জমিয়ত সংগঠন জামাত ইসলাম আমি প্রত্যেক সংগঠন দে আমি চ্যালেঞ্জ করিয়া উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুজাহিদে মিল্লত মুনাজিরে আহলে সুন্নাত ওয়াল জামাত হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন সুনামধন্য মুহাদ্দিস আমাদের ইসলাম ধর্মে একটি জামাত সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত আর এই জামাতই ইসলামের একমাত্র জামাত আর অন্য যত জামাত তাহা বর্জনীয় ঈদে নতুন নতুন জামাত যারা আবির্ভূত প্রকাশ পাইতেছে তারা সকলেই আপনার বন্ধু এবং সজান এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক বাকি সব জামাত বর্জনীয় মুজাহিদে মিল্লাত মাওলানা আব্দুল হক চৌধুরী প্রাক্তন সভাপতির স্বাস্থ্যের খোঁজ নিল হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি ইসলাম ধর্মের মধ্যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনই সঠিক বাকি সব বর্জনীয় নতুন নতুন প্রতিষ্ঠিত সংগঠনকে এক হাত নিয়ে বলেন এরা সবই বন্ড এবং শয়তান এদের কাছ থেকে বেঁচে থাকার আহ্বান জানান উপরোক্ত বক্তব্য আমাদের নয় এই বক্তব্য উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাক্তন সভাপতি তথা হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার অবসরপ্রাপ্ত মুহাদ্দিস মুজাহিদে মিল্লাত মাওলানা আব্দুল হক চৌধুরীর বিগত কয়েক বছর পূর্বে হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেছেন তিনি বর্তমানে পরিবারের সদস্যদেরকে নিয়ে হাইলাকান্দি শহরতলির রাঙ্গাউটি স্থিত নিজ বাড়িতে রয়েছেন বয়স আনুমানিক 90 এর কাছাকাছি হলেও তার শারীরিক অবস্থা এখনও মোটামুটি ভালো গতকাল তার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাঙ্গাউটি স্থিত বাড়িতে উপস্থিত হন হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির এক প্রতিনিধি দল তারা মুজাহিদে মিল্লত মাওলানা আব্দুল হক চৌধুরীকে অসমীয়া গামছা দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি তার কাছ থেকে দোয়া গ্রহণ করেন প্রতিনিধি দলের মধ্যে ছিলেন হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মাওলানা আক্তার হোসেন লস্কর মুখ্য উপদেষ্টা মুফতি মাওলানা কাহির উদ্দিন মজুমদার সহসভাপতি কারি নূর আহমদ লস্কর উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুজাহিদে মিল্লত মুনাজিরে আহলে সুন্নাত ওয়াল জামাত হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন সুনামধন্য মুহাদ্দিস আমাদের বাগারবাড়ি হুজুরের করে আমরা হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী কমিটির জেলা কমিটির প্রতিনিধি দল হুজুরের স্বাস্থ্যের খবর নিতে এবং আমরা সাংগঠনিক কাজকর্মগুলা সক্রিয়ভাবে কোরআন এবং সুন্নার কথা বিভিন্ন লেখনির মাধ্যম তফসিরের মাধ্যম মিডিয়ার মাধ্যম দিয়া সমাজের কাছে আমরা কিভাবে প্রচার এবং তুলিয়া ধরা যায় এই ব্যাপারে আমার হুজুরের কাছ থেকে আমরা দোয়া নেওয়ার জন্য আসছি আমি অনুরোধ করছি এখন হুজুর এই ব্যাপারে আমাদেরকে আপনি কিছু সাজেশন দেওয়ার জন্য তৎকালীন বাতিল বেদাত তৎকালীন আপনার বাতিলের সঙ্গে হুজুরে যেভাবে তাই মোকাবিলা করছেন এখনও সেই 50-60 বছরের সেই যারা এখনো দাঁড় এখন বর্তমানে হুজুরের হাতে ধরে আমরা এবং হুজুরের কাছ থেকে আমরা এই অনুমতি নিয়েছি যে বর্তমানে উত্তর পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য যত সংগঠন আছে নদওয়া সংগঠন জমিয়ত সংগঠন জামাত ইসলাম আমি প্রত্যেক সংগঠন দে আমি চ্যালেঞ্জ করিয়া হুজুর দিয়ে আমি পাশে বইয়া আমি চ্যালেঞ্জ করিতেছি বর্তমানে যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতর বিভিন্ন মাসলা মাসাইল যেমন বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে বিশেষ করে যে আজকে বর্তমানে তারা নতুন একটা বেদাত বাইর করছে বর্তমানে নতুন একটা বেদাত বাহির করছে মসজিদের মধ্যে কইনার বিবাহ বাড়ির মধ্যে সকালে সম্পন্ন করা হয় আর জোহর কিংবা তাসরের পরে মসজিদে যে হাজুরি বিয়া করানি হয় এটা আসাদুল বেদাত শরীয়তের মধ্যে এরা নদওয়া এবং জমিয়তের এরা একটা নতুন নতুন একটা আবাদত তারা সৃষ্টি করেছে যার কারণে আজকে এই এই মাসলা নিয়ে হুজুরের লগে পরামর্শ করে আমরা আম জনসাধারণ দে এই ফিতনার থেকে বাঁচাইবার লাগিয়া আমরা আহ্বান জানাইছি এবং অন্যান্য সংগঠন আলিম ওলামা হলরে আমি আবেদন জানাই আর এই ব্যাপারে বরাহের যে কোনো জায়গার মধ্যে আমরা লগে বইয়া প্রথমে এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই কেননা আল্লাহর নবী বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন
এই ইসলামের মধ্যে যদি নিত্য নতুন কোন আমল যদি আবিষ্কার করে আর এটার মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কোন সে থাকে না তাহলে এটা প্রত্যাখ্যাত বর্জিত তাই যে খাজুরি বিয়া তারা বার করছে যেটা খাজুরি বিয়া যেটা তারা বার করছে এটার মধ্যে দেখা যায় যে খাজুরি চাই তারা শেখ বলে খাজুরি চাই এই হাদিস আমি সিলসিলাতুল মওযুআতুল জরিফা সাইরাল হ্যাঁ এটার মধ্যে আমি যে এটা আস্তা একটা জাল হাদিস এটা তারা এই জাল হাদিস দিয়া নবীর নামে মিথ্যা আরোপ করে তারা সমাজে বোকা মারার চেষ্টা করে আমি আর এই এই ইসলাম ধর্মে একটি জমাত সঠিক তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বয়ান করিয়া গিয়াছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমার উম্মতেরা আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে নিয়ম নীতির উপর যে আকাইদের উপর যে আপনার রেওয়াজ নীতির উপর চলিবে সেই সেই জমাতি আহলে সুন্নাত ওয়াল জামাত আর এই জমাতি ইসলামের একমাত্র জমাত আর অন্য যত জমাত তা বর্জনীয় কেননা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি কুল্লি সবিলিন সন্তানন ঈদে নতুন নতুন জমাত যারা আবির্ভূত প্রকাশ পাইতেছে তারা সকলেই আপনার বন্ধু এবং সন্তান তাদের থেকে বাঁচিয়ে থাকা একমাত্র মুসলমান জমাতের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত আর কোনো জমাত নাই ওদিকে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার উপর আল্লাহ এবং রাসূলের প্রতিষ্ঠিত পথ সাহাবায়ে কেরামের পথে চলার জন্য আমি শেষ সময় আপনাদের এই যে আগ্রহ দেখে আমি সন্তুষ্ট হইলাম আলহামদুলিল্লাহ।